সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আজ বিকাল 5:30 সময় খোরবাসুত্তর ইউনিয়নের খোসবাস বাজারের পশ্চিম পাশে মসজিদের সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়ার চশমা মার্কার প্রচার গাড়িতে হামলা, ভাঙচুর ও প্রচারকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এদিন অভিযোগকারী শাহ মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া এবং তার হামলা শিকার তার নেতৃবৃন্দ বলেন, জিলানি ভাই কি সমস্যা হচ্ছে বলেন তো। আপনার সমস্যা হচ্ছে, আমি চশমা মার্কার ড্রাইভার, এসএনজি ড্রাইভার। তো আমরা মাইকিং করতেছি, রামমোহন গেছিলাম, রামমোহন সেল যে আইতাম মাঝে এটা আলাদা টাইম হচ্ছে। পরে আমরা মাইক বন্ধ করে আইতাম মাঝে পরিবেশের দিকে পরিবেশের একটু পশ্চিম দিয়া আইসে যাচ্ছি। তারা ওই যে তারা কারা, মানে ওই যে প্রাইভেট কারের ভিতরে দুটা প্রাইভেট কার আসলো, 10-15টা মোটরসাইকেল আসলো। এদের ভিতরে স্টিকার ছিল ইয়া, ওই যে টিয়া পাখি স্টিকার ছিল, আমি চিনি না তাদের। তারা খার করাচ্ছে, খার করাই দিকে দিচ্ছে, তোরাই দিকে আমি সাহস দিচ্ছে। কেন আমি তাই আমরা কে বললাম না ভালো করে। পরে তারা আমাদের মারধর করছে, মারধর করার পরে আমরা কতজন ছিল, এই 14-15টা মোটরসাইকেল ছিল আর দুটা প্রাইভেট কার ছিল। মারধর করছে, আমার মারধর করছে আর তারা কেউ মারধর করছে না। তারপরে গাড়ি পোস্টার মোস্টার সব সিরিয়াল হয়েছে, পরে আঘাত মানে আমার আঘাত করছে, গাড়ি ছিঁড়ছে। তারপরে ওই ব্যাটারির তার মূল, ওই যে মাইকের তার মারা রিটাইনের জন্য সিরিয়াল হয়েছে। সিরিয়াল আনার পরে তারা হুমকি দিয়েছে আমারে, যদি আরেকবারে দিকে দেয় তাহলে আমারে গুম করে লাগবো। তারপরে সে গাড়ি ঘুরে যা, কিন্তু তারা লাগে গাড়ি ঘুরে দিই না, তারা সারিগুলোতে বেড়ে দিয়ে রাখছে। পরে আমরা যা খাদ্যনীতি করিয়া 15 মিনিট থেকে বলে আমরা আই দিয়েছি। আপনাকে আঘাত করছে কি দিয়ে? আমারে আঘাত করছে হাত দিয়ে, হাত দিয়ে আমার পুরো দেওয়া আঘাত করছে, আমার গালে মানে ছাড়াইছে। তারপরে আমি এখান থেকে কোনো আইয়া পরে আমি যেই নৌকাপ ইয়ার চশমা মার্কা কামাল ভাই যার ইয়া করি হ্যারে কল দিয়েছি, কল দেওয়া হ্যাঁ বলছে যে ঘোরা আইতাম, ঘোরা মানে আমার লইয়া এই উপজেলা গেছে। পরে আমি তোর গ্যানে আইছি। এখন আপনি কি চান? এখন আমি আমার নিরাপত্তা চাই, কারণ তারা যেভাবে আমার দিয়েছে, আমি তো সাধারণ একটা ড্রাইভার মানুষ, তখন আমি হয়তো নাও আসতে পারি বৌরা। এবার লইয়া আমার এই ঘুম করার হুমকি দিয়েছে এগুলো। ঠিক আছে, ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, খুশবাস জালালপুর, বরুড়া থানা খুশবাস জালালপুর আমার বাড়ি। আমি মাইক প্রচারণা করি, এই সব এমপি মন্ত্রী চেয়ারম্যান সবার মাইক প্রচারণা করি। এই দুলবাজায় আমার এই ভুলি আছে একটা, এনারে লই আমরা ওই রামমোহন গেছিলাম, সশমার তার এই গান গাইতে হেঁটে গেছিলাম রামমোহন। কারণ রামমোহন থেকে টার্গেট করলাম যে আগানাগরের ভিতরে আমরা যাই ঢুকিয়াম, ওইখানে যাই আমরা মাইকটা চালু করি। তখন এই রামমোহন থেকে বন্ধ করিয়া আইতে আসি আওয়ার হতে খুশবাস এই বাজারের পশ্চিম পাশে মাগনবাড়ি কয়। এই মাগনবাড়ির পাশে একটা দোকান আছে, এই দোকানটার গুণাগুণায় আসার সেরে তারা এই দুইটা মাইক্রো আইলো, এর প্রাইভেট কার আইলো, তারপরে গোটা হুন্ডা আইলো, মনে হয় 10-15-16টা হইব। এই আইয়া তারা মানে ব্যাগে ধরছে, যেভাবে মনে করেন কিছু দেখার মতন কিছু না। ড্রাইভার তারা থারবাই তুরবাই নামাই লো, তারে বসে গেল একটা দেওয়া লইলো হাতে দিয়ে। তারপরে পোস্টার তিরে সিরিয়া বিরা ইন্দে, কেউ পোস্টার ছিঁড়ে, কেউ মনে করেন বাংসুর করতে আছে। তারপরে গাড়িটার অবস্থাটা তো দেখতে আছে, এইটা ওইটা এই ইয়া চশমার মাইক দিয়ে তো এই এলাকার ভিতরে না দেখি, আর দেখলে অবস্থাটা সিরিয়াস হয়ে যাবে। এইভাবে হুমকি টুমকি দেওয়ার পরে অনেকটা রিকোয়েস্ট করি, আমার অর্গানটা ভেঙে গেছে, এই অর্গানা ছিল গান গাই দিয়ে অর্গান, অর্গানটা ভেঙে গেছে। তারপরে এই আমি খুব দৌড়াদৌড়ি করি, আমার এলাকার একটা লোক আছিল আমার এটা পরিচিত, ওই যে শাহ আলমের ছেলে ফকির বাড়ি লস্কর ফকির বাড়ি শাহ আলমের ছেলে সালাম, সালামের ছিল সালামের থাকাতে মনে করেন আমি আপনার সবাই ছেড়ে গেছি। আচ্ছা, আমরা একটা অভিযোগ পাইছি একজনকে এখানে মারধর করছি, নিজেকে সত্য জি আমার ড্রাইভারের মারধর করছি, আমার ড্রাইভারে অনেক মারধর করছে। তারপরে গাড়ির পোস্টার মোস্টার, তারপরে গাড়ির সাপ দিয়ে বান্ধিয়া ফিরে উঠে, তারপরে মাইকের তার মাস সব ছেড়ে উঠে গেছে। তাদের কাছে কোনো কিছু পাওয়া গেছিলো বা তাদের হাতে কোনো কিছু দেখছিলেন? লাঠি না না, তাদের হাতে কিছু দেই না, আমরা এত কিছু দেয় আমি সুযোগ দিয়েছি, মানে নাও একটু সুযোগ দিয়েছে না, ডাকাই আমাকে খালি কেবল করতেছে গাড়ি ফিরে, তো গাড়ি ফিরে তো সুযোগ দিতে। এখন আপনি কি চান? কোন মানুষ আপনার তো আর চেনা লোক কারা, তাহলে কারা বা কি মার্কার আপনার
ইয়ে ছিল, পোস্টার ছিল, টিয়া পাখি ছিল, টিয়া পাখি, টিয়া পাখি। আচ্ছা, তারপর কি হয়েছিল? মোটরসাইকেলেও টিয়া পাখি ছিল। আইয়া তো মনে করেন যেভাবে ধরছে, আমি তো ওইভাবে এই সময় কি এদিকে বাঁচাম না সেদিকে বাঁচাম না, ড্রাইভার বাঁচাম আমি এই সময় মনে করেন না। তারা টিয়া পাখির কর্মসমর্থক, অর্গান তো নিয়ে যাইতেছে, টিয়া পাখি ছিল গাড়িতে, গাড়িটির মধ্যে কর্মসমর্থক গুলো ওই টিয়া পাখির, জি জি, টিয়া পাখির হ্যান্ডবিল ছিল। এখন আপনি কি চান? এখন আমি এটার বিচার চাই, বা যেহেতু আমি সুখ শান্তি মতন আমি যেহেতু মাইকটা চালাইতে পারি বা কর্মটা করতে পারি, এটা আমি বিচার চাই সাধারণ জনগণের কাছে এবং উপভোক্তার কাছে। একটা নিরাপত্তা ভাবে মনে করেন, আমরা তো বাউল মানুষ, গান গান গাই, নিরাপত্তা ভাবে এই আমরা চলতে পারি। আমরা তো গান গাই মনে করেন পেট বাঁচানোর লেগে, সংসার ফ্যামিলি চলে, তিন চার ফ্যামিলি চলে আমার দ্বারা, মনে করেন আমি চাইছি। আসলে আমি, আমার নাম হচ্ছে শাহ মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া, আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা চশমা, আমার চশমা মার্কার সিএনজি, মানে প্রচারকালে প্রচারের যে গাড়ি সিএনজি, সিএনজি খুচরা সূত্রে আজকে আমার লোকজন প্রচার করতেছিল, তো সিএনজিতে যে প্রচারের সিএনজি ড্রাইভার এবং মাইক প্রচারের যে লোক, তাদেরকে খুচরা বাজারের পূর্ব, খুচরা বাজারের পশ্চিম পাশে মসজিদের সাথে রাস্তার উপরে 12-15 হুন্ডা, 2 প্রাইভেট কার যোগে আইসা এই সন্ত্রাসী বাহিনী তাদেরকে হামলা করছে, লগ্ন হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে এবং ড্রাইভারকে প্রচণ্ড মারধর করছে, তাদের মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। তারা আমরা, আমি শুনতে পারছি আমার ড্রাইভার এবং আমার প্রচারের লোকেরা বলছে সেখানে যারা হামলা করছে তাদের হুন্ডা এবং গাড়ির মধ্যে এই টিয়া পাখির পোস্টার এবং হ্যান্ডবিল লাগানো ছিল। এখন আমি এই ঘটনার এই পরিপ্রেক্ষিতে মাননীয় রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার বোরাইন মহোদয় ওনাদেরকে আমরা জানিয়েছি, লিখিতভাবে অভিযোগ দিয়েছি, এটা সুষ্ঠু তদন্ত করে আমি জোর বিচারের দাবি করছি এবং আগামী 21 মে এই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচনী পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমার নেতাকর্মী এবং বোরাবাসীর কাছে আমার চাওয়া যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আগামী 21 মে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোটে, আপনাদের স্বতঃস্ফূর্ত ভোটে যে পাশ হয় ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, আমি তাকে বিজয়ের মালা, তাকে আমি প্রদান করব, আর আমি পরাজিত হলেও আমি মেনে নেব। তারপরেও যাতে কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয় সেটা আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকেও বলছি, উত্তর বোরা নিয়ে আমি খুবই শঙ্কিত, সেখানে আমার একটা পোস্টার ব্যানার এখন পর্যন্ত লাগে নাই, বিভিন্নভাবে নামে বেনামে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আসলে এই বোরা একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে আমরা শান্তি ভঙ্গ হোক এরকম কোনো কাজ আমরা না করি, সকল প্রত্যেক প্রার্থীদেরকে আমরা সহযোগিতা করি, এই প্রত্যাশা আমি করছি।